আসসালামু আলাইকুম। আসলে আমি রাকিবুল হাসান আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা ফেসবুকের ভালো একটা অপশন যুক্ত হয়েছে, যেটা আমরা অনেকেই জানি না, আমরা যারা ফেসবুক চালাই বা ফেসবুক ইউজ করি। তো ফেসবুকে আজকে সেই কি অপশনটি যুক্ত হয়েছে এবং দারুণ একটা অপশন, দেখলে অবাক হয়ে যাবেন আপনারা ভিউয়ার্স। তো অপশনটা কি, চলুন আমরা দেখি ফেসবুক কি বলে। চলে আসলাম ফেসবুকে, ফেসবুকটি ওপেন করতেছি। এই যে আমার ফেসবুক, চলে গেলাম আমার প্রোফাইলে, প্রোফাইলে ঢুকি। এই যে দেখুন আমার প্রোফাইলে কীরকম আছে। তো অপশনটা কী যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে এডিট প্রোফাইল। সবাই একটু খেয়াল করেন, এই যে দেখেন এডিট প্রোফাইল, এর পাশে তিনটা ডট চিহ্ন আছে। হ্যাঁ, ডান পাশে তিনটা ডট চিহ্ন, এখানে আমরা ক্লিক করি, দেখা যাক এটাখানে কি আছে। হ্যাঁ, এই যে চলে আসছে। এরপরে যে নিচের দিকে চলে আসেন, একবারে সর্বলাস্ট নিচে প্লাস চিহ্ন দিয়ে লেখা আছে ক্রিয়েট অ্যাথলিট। এর উপরে টার্ন অফ দ্য প্রফেশনাল মোড, দেখছেন এই যে ক্রিয়েটের উপরে সার্চ বারের নিচে, সার্চের নিচে টার্ন অন প্রফেশনাল মোড, এখানটায় ক্লিক করি আমরা, দেখি এটা কি বলে। ক্লিক করলাম, এবারে যে টার্ন অন করে দিলাম, ব্যাস ওকে। টার্ন অন করে দেওয়ার পরে কি হয় দেখা যাক। এই যে দেখুন ভিউয়ার্স, অবাক হবেন আমার কিন্তু এর আগে, আপনারা যদি ভালো করে খেয়াল করে থাকেন, আমার এই যে ফ্রেন্ডস, ফ্রেন্ডসের লিস্টে কিন্তু এখানে ফলোয়ার ছিল না, আমাকে কতজন ফলো করছে এই দেখুন 4.1K ফলোয়ার্স, ফলোজিং মানে আমি ফলো দিছি কয়জনকে সেটাও কিন্তু ওখানে যে আছে। হ্যাঁ, 944 জন, 944। তো অপশনটা দারুণ না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।